আল্লাহর নবীর একজন কলিজার টুকরা সাহাবী ছিলেন যার নাম ছিল মাজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মাজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল পাক যখন ইয়ামানের গভর্নর করে পাঠায়া দিলেন ইয়ামানের গভর্নর করে মাজ ইবনে জাবালকে রাসূল পাক পাঠায়া দিতেছেন মদিনা থেকে হযরত মাজ ইবনে জাবাল ঘোড়ার পিঠে সওয়ার হলেন এর আগে রাসূলের সঙ্গে আলিঙ্গন করলেন কপালে চুম্বন করলেন ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ইয়ামানের দিকে চলে যাচ্ছেন ঘোড়ার পিঠে তিনি সওয়ার আছেন নবীজি মাটিতে হাঁটতেছেন হেঁটে হেঁটে পিছন দিকে যাচ্ছেন নিজের হাতে ঘোড়ার লাগাম ধরে রেখেছেন কিছু দূর যাওয়ার পরে হযরতে মাজ ইবনে জাবালের হাতে ঘোড়ার লাগাম উঠিয়ে বলেন মাজ যাও ইয়ামানে চলে যাচ্ছ তুমি চলে যাও যত কাজ করবা অবশ্যই সুন্নতকে জিন্দা রাখবা হযরতে মাজ ইবনে জাবাল ছুটতে লাগলেন নবীজি দাঁড়িয়ে আছেন হঠাৎ করে আমার নবী পিছন থেকে চিৎকার করে ডাক দিয়ে বলছেন ইয়া মাজ ও মাজ একটা বার জীবনের শেষবারের মতো পিছন দিকে তাকাও মাজ তো সামনের দিকে ইয়ামানে চলে যায় হযরতে মাজের মনে কত আনন্দ রাসূলকে জড়িয়ে ধরেছি কপালে চুম্বন করেছি নবীজি নিজ হাতে বিদায় দিয়েছেন নবীজি আমাকে ইয়ামানের গভর্নর বানিয়েছেন আজকের মতো সম্মান আমার আর কারো নাই হযরতে মাজ ইবনে জাবাল যখন দৌড়ায় তার ঘোড়াটা দৌড়ায় নবীজি তাকায়া দেখেন ঘোড়া অল্প অল্প দেখা যায় দেখবেন সন্তান যখন স্কুলে চলে যায় গ্রাম থেকে ঢাকা শহরে চলে আসে মা জননী যত সময় গাড়ি দেখা যায় রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছিঁড়ে কান্না করে বলে আল্লাহ আমার সন্তানকে আমার কুলে তুমি আবার ফিরাইয়া দিবা জানালার ফাঁক দিয়ে কান্না করে বলছি মনি সন্তান কোথায় আছে কেমনে আছে সন্তান চলে যায় আমার কাছে আবার ফিরাইয়া দিবা নবীজির কাছে সাহাবায়ে কেরামের ভালোবাসা কম ছিল না সাহাবায়ে কেরামের কাছে নবীজির ভালোবাসা কম ছিল না নবীজির আওয়াজ মাজ ইবনে জাবালের কানে পৌঁছে গিয়েছে হযরতে মাজ গুড়া থামায়া পিছন দিকে তাকায়া দেখে নবীজি হাত এভাবে লম্বা করে দু হাত বাড়িয়ে ডাকতেছেন মাজ মাজ আশ্চর্য হয়ে গিয়েছেন নবীজি আমাকে বিদায় দিয়েছেন হাসি মুখে এখন দু হাত বাচ্চাদের মতো উঠাইয়া ধরেছেন মা যেভাবে অন্যের কুল থেকে বাচ্চাকে কুলে নেওয়ার জন্য হাত লম্বা করে নবীজি কেন আমার দিকে হাত লম্বা করে কাঁদতেছেন দূর থেকে দেখা যায় নবীজি ঠুট পাকা হয়েছে কাঁদতেছেন ফুফায়া ফুফায়া কাঁদতেছেন চোখ থেকে পানি পড়ে দাড়ি ভিজে যায় নবীজি ডাক দিয়া বলছেন মাজ ইবনে জাবাল একটা বার থেমে যাও আমার মন বলতেছে আজকের যাত্রা শেষ যাত্রা তোমার সঙ্গে জীবনে হয়তো আমার আর দেখা হবে না মাজ রে আমার জানা মতে এই পৃথিবীতে যত মানুষ আদর্শবান রয়েছে তার মধ্যে একজন অন্যতম মানুষ তুমি আমার উম্মতের আমার সাহাবায়ে কেরামের মধ্যে হালাল হারাম সব থেকে বেশি জানো তুমি তুমি কোরআনের আলেম ও মাজ ইবনে জাবাল তুমি চলে যাও আমার মন বলতেছে আর দেখা হবে না কোনদিন মদিনে আসলে হয়তো নবীজিকে সালাম দিতে পারবে না আমি নবীজিকে হয়তো আর জীবিত পাবে না আমি মরে গেলে হয়তো আমার জানাজায় তোমার শরীক হওয়ার সুযোগও থাকবে না মাঝরে আমার মন বলতেছে তোমাকে আমি শেষ বিদায় দিচ্ছি আর হয়তো তোমাকে কোনোদিন আদর করতে পারবো না তুমিও আমার কাছে এসে মনে হয় বসবার সুযোগ পাবে না আশিক রাসূল কার নাম আশিক রাসূল কার নাম এই আওয়াজ মাজ ইবনে জাবালের কানে পৌঁছার পরে গুড়া লাগাম ছেড়ে দিয়েছেন মদিনার উত্তপ্ত বালির মধ্যে গড়াগড়ি করে কান্না করে বলছেন আল্লাহ
আমি চাই না এমন जिंदगी চাই না যেই जिंदगीতে আমি নবীজিকে দেখতে পাব না মাস ইবনে জবল আবার দৌড়ায় রাসূলের দিকে আসতে লাগলে নবীজি হাইটা সামনের দিকে গিয়ে দুটো হাত বাড়ায়া দিলে এই দিন আশুরার দিন শুধু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাথে সম্পৃক্ত নয় বরং এমন একটা দিন হচ্ছে আশুরার দিন যেই দিনে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন যেই দিনে আল্লাহ জমিন সৃষ্টি করেছেন যেই দিনে আদমকে সৃষ্টি করেছেন যেই দিনে আদমকে দুনিয়ায় প্রেরণ করেছেন যেই দিনে আদমের তওবাকে আল্লাহ কবুল করেছেন যেই দিন লূত আলাইহিস সালামকে আল্লাহ হেফাজত করেছেন যেই দিন হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করেছেন যেই দিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরত নূহ আলাইহিস সালামকে বন্যার থেকে বাঁচিয়ে দিয়েছিলেন যেই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে বাঁচিয়েছেন যেই দিন মূসা আলাইহিস সালামকে ফেরাউন থেকে বাঁচিয়েছেন যেই দিন ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছেন এই সব দিন ছিল 10 মুহররম আশুরা তাহলে এত 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 দিন থাকতে এত এত ঘটনা থাকতে আমি আপনি যদি এই ঘটনাকে কেন্দ্র করে আমরা মনে করি এই কারণেই 10 মুহররমের দাম বেশি এটা কখনো বিশ্বাসযোগ্য হবে না এটা কখনো ঐতিহাসিক তত্ত্ব হাদিস অনুযায়ী হবে না কিন্তু এর অর্থ এটা নয় যে আপনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়াকে আপনি ছোট করে দেখবেন তিনি শহীদ হয়েছে এই 10 মুহররম আশুরা আরো ঘটবে পৃথিবীর প্রথম বৃষ্টি যেদিন হয়েছিল এটা ছিল 10 মুহররম আশুরা পৃথিবীতে প্রথম মানব সৃষ্টি করেছেন 10 মুহররম আশুরা কিয়ামত যেদিন হবে ওই দিনও থাকবে 10 মুহররম আশুরা শুক্রবার আসরের মাগরিবের মধ্যখান সময় তাহলে এই দিনের এই দিন কি ছোট দিন না অনেক দামি এই দিন ভাঙ্গা গড়ার দিন এই জন্য এই দিন আমাদেরকে রোজা রাখতে হবে ইনশাআল্লাহ ইয়াসিন যে কাজ করেছে তার বাহিনী দিয়া আমরা এগুলো নিয়ে কারবালা লম্বা আলোচনা করেছি ইয়াসিন যে কাজ করেছে সেটা নির্মম কিন্তু মনে রাখবেন একটা কথা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইলেন কেন এর কারণটা কি কারো জানা আছে কেন তিনি মদিনার রাজত্ব ফালাইয়া মদিনার রাজ ক্ষমতা বাদ দিয়া কেন কুফায় যাইতে লাগলেন কেন তাকে কারবালার প্রান্তরে শহীদ হতে হলো কেন তিনি এই পথ দিয়া গেলেন কেন যেতে হলো কি দরকার ছিল মদিনা ছেড়ে কুফায় যাওয়ার কথা কি বুঝেন আপনারা আমার কি দরকার ছিল শুধু কাঁদবেন মারামারি করবেন এই দিনকে নিয়ে কিন্তু কেন হযরত হুসাইন শহীদ হলেন এই ঘটনা কেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন তার উদ্দেশ্য একটাই ছিল আমার নানা যে চেয়ারে বসেছেন আমার চাচা আবু বকর যে চেয়ারে বসেছেন আমার চাচা হযরত ওসমান যে চেয়ারে বসেছেন আমার চাচা হযরত আমর যে চেয়ারে বসেছেন আমার বাবা হযরত আলী যে চেয়ারে বসেছেন এই চেয়ারের অনেক দাম আমি বেঁচে থাকতে আমি আমার जिंदगी দিয়ে দিতে পারি নিজেকে কুরবান করে দিতে পারি কিন্তু এই চেয়ারে একজন বেয়াদব মদকুরকে দেখতে চাই না প্রয়োজনে শহীদ হব এই চেয়ারে অন্যায়কারীকে বসতে দিব না তাহলে তার মিশন ছিল যে চেয়ারে রাসূল বসে মদিনা পরিচালনা করেছেন যে চেয়ারে আবু বকর ওমর উসমান আলী বসেছেন এই চেয়ারে আমি অন্যায়কারীকে বসতে দেব না এটাই তো তিনি যদি চাইতেন তিনি বলতে পারতেন তার নাম কি যার নাম একটু আগে বলছি নামটা আপনারা বলেন তো শুধু ইয়াজিদ না তার একজন সাহাবীর সন্তান হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর একজন শ্রেষ্ঠ মহাপুরুষ মনে রাখবেন ইয়াজিদের কোন কর্মকাণ্ডের কারণে তার বাবা রাসূলের কলিজা টুকরা সাহাবী হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ভুল ধারণা নিয়েন না
কেউ যদি মুয়াবিয়া সম্পর্কে ভুল ধারণা করে সে কাফের, তার ইমান থাকবে না। কারণ আপনারা বলবেন যে এত বড় সাহাবীর ছেলে এত খারাপ হইল কেমনে, আপনার খারাপ কতটুকু জানছেন ইয়াজিদ সম্পর্কে? আবু জাহাল খারাপ মানুষ না ভালো মানুষ বলেন না? তার ঘরেই জন্ম নিয়েছেন হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের কলিজার টুকরো একজন সাহাবি। হযরতে নূহ আলাইহিস সালাম ছোট পয়গম্বর না বড় পয়গম্বর? নিজের ছেলেরে ঠিক করতে পারছেন, এজন্য কি তার সম্মান ছোট হয়ে গেছে? হযরত ইব্রাহিম ছোট পয়গম্বর না বড় পয়গম্বর? নিজের বাপটি ঠিক করতে পারছেন, কথা বলেন না কেন? হযরত লূত আলাইহিস সালাম বড় পয়গম্বর না ছোট পয়গম্বর? নিজের বউরে ঠিক করতে পারছেন? তো এটা তো পয়গম্বর করতে পারেন নাই, উনি তো সাহাবী। এটা হচ্ছে আল্লাহর একটা নিয়ম। তো যাই হোক, যেটা বলতে চাই, রাসূল বলেছেন আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, আমার সকল সাহাবি ইনসাফগার, সকল সাহাবি ন্যায়পরায়ণ। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যে কোনো একজন সাহাবির অনুসরণ করো হিদায়ত পাবে, কোন সাহাবিকে নিয়ে সমালোচনা করা যাবে না, সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করা হারাম। কি বলছি বলেন, কি বলছি? কারণ তারা রসুলকে দেখেছেন, আপনি আমি রসুলকে দেখি নাই। এর চাইতে আর কি চান? তারা ইমানের হালতে নবীজিকে চোখ দিয়ে দেখেছেন, সুবহানাল্লাহ বলেন না? আরে তারা জানেন না, কথায় কথা চলে আসলো, এ কথা বলার সুযোগ নাই আমাদের। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জেলে ছিলেন, কোথাকার জেলে? মিশরের জেলে। তিনি কিন্তু মিশরীয় না, কোথাকার? হ্যাঁ, মিশরীয় লোক না, বন্দি করে দাস বানাইয়া গোলাম বানাইয়া নিয়ে আসা হয়েছিল, সেটা ভিন্ন। তো যাই হোক, হযরতে ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘদিন জেলে, তো জেলের কাজ তো করতে হয় নাকি? পায়ে বেড়ি লাগানো, গলায় শিকল লাগানো। ইউসুফ আলাইহিস সালাম ওই বড় বড় পাথর কাটতেছেন, মানে এটা কয়েদিদের কাজ। আমাদের বাংলাদেশে কয়েদিদের কাজ আছে না? কয়েদিদের কাজ ইউসুফ আলাইহিস সালাম করতেছেন। এমন সময় ইউসুফ আলাইহিস সালাম দেখলেন একটা লোক তার উটকে নিয়ে দৌড়াচ্ছে, পাগলের মতো উট দৌড়ায়। এই লোকটা উটের পিছনে পিছনে দৌড়ায়, কাঁধ ছেড়ে দাঁড়িয়ে গেলেন। লোকটার চেহারার দিকে তাকে কাঁদলেন আর বললেন, তোমার বাড়িকে কেনান? তুমি কেমনে চিনলাম? আমি চিনলাম তোমার পোশাক দেখে, তোমার পোশাকটা কেনান ইদের পোশাক। তো ইউসুফ আলাইহিস সালাম বলছেন, সত্যি কি তোমার বাড়ি কেনান? বলে হ্যাঁ, আমার বাড়ি তো কেনান। এখানে আসছো কেন? আমার উটটা কাফেলাকে বাদ দিয়ে পাগলের মতো এদিকে ছুটে এসেছে, এজন্য আমিও তার পিছনে পিছনে ছুটে এসেছি। ওই কেনানের উট জানতে পেরেছিল এখানে ইউসুফ আলাইহিস সালাম আছেন, তার গ্রাণ সুগে সুগে পাগলের মতো দেখতে ছুটে এসেছে। আমি যেটা বুঝাতে চাই, হযরত ইউসুফ নিজের পরিচয়কে গোপন করে, যেহেতু তিনি এখন কারাবন্দী, আমরা সেদিকে যাব না, তিনি বললেন, তুমি বলো তো তোমার এলাকার সব থেকে সম্ভ্রান্ত দুই একজন মানুষের নাম বলো। ওই লোকটা বলছে, আমার দেশের সব থেকে সম্ভ্রান্ত মানুষের নাম হযরত ইয়াকুব। সুবহানাল্লাহ বললেন। ইউসুফ আলাইহিস সালাম যখন নিজের বাপের নাম শুনলেন, হাউ মাউ করে কাঁদতে লাগলেন, কতদিন বাপকে দেখি না, কতদিন সেই বাপকে দেখি না, যেই বাপ আমাকে ছাড়া একটা মিনিট থাকতে পারতেন না। তো তিনি বললেন, আর কারে চিনো তুমি? বললাম, আমি ইয়াকুবের বাপকে চিনি, তাদের চিড়ি ইব্রাহিম পর্যন্ত আমরা চিনি, তারা সব থেকে সম্মানিত মানুষ ছিলেন। তিনি আবার জিজ্ঞাসা করছেন, বলো তো ইয়াকুবের ছেলে কয়টা? বলে, আমরা জানতাম ইয়াকুবের ছেলে বারোটা, কিন্তু একটা হারিয়ে গিয়েছে, এই জন্য বাপ কাঁদতে কাঁদতে পাগল হয়, অন্ধের মতো হয়
একটা কুড়ে ঘর বানিয়ে গ্রাম থেকে আলাদা হয়ে এই কুড়ে ঘরে বসবাস করছেন, আর আজ 8-10 বছর হয়ে গেছে, এখনো তিনি সেই সন্তানের অপেক্ষায় আছেন। আগন্তুক বলতেছে, বাবা বলো তো তুমি এত কিছু জিজ্ঞাসা করতেছে কেন? ইউসুফ আল ইসলাম নিজের পরিচয় গোপন করে বলছেন, না আমার মনে পড়ছে এই জন্য বললাম। আচ্ছা যাই হোক, আপনি যদি আপনাদের পয়গাম্বর সব থেকে সম্ভ্রান্ত মানুষ ইয়াকুবকে পান, বলবেন মিশরের বন্দিখানায় একজন যুবক বন্দি আছে, তিনি যখন তার রবের কাছে হাত উঠাবেন, তিনি যেন এই বন্দীদের জন্য দোয়া করেন এবং তার হারিয়ে যাওয়া সন্তানের জন্য যেন দোয়া করেন, সে যেখানে থাকে সে যেন নিরাপদে থাকে, যেখানেই থাকে সে যেন বাবার কুলে আবার ফিরে যায়। নিজের পরিচয়টুকু দিলেন না। একথা বলার পরে চলে গেছে আগন্তুক। দীর্ঘদিন পরে আগন্তুক যাওয়ার পরে হজরতে ইউসুফ ইসলাম ইয়াকুবের সঙ্গে দেখা হলো। আগন্তুক তার ঘটনাগুলো বলতেছে, এভাবে ইয়াকুব তো পয়গাম্বর, কি বললেন পয়গাম্বর না? ঘটনা শুনতে শুনতে বললেন, একবার বলো না এই ছেলেটা তার নাম কি? তার নাম তো আমাকে বলেনি। দেখতে কেমন? দেখতে অনেক সুন্দর। এখন তার দাড়ি হয়েছে, সে বড় হয়েছে। তাকে কতটুকু লম্বা দেখেছ? সব বর্ণনা নিলেন। নেওয়ার পরে বলতেন, সে শেষে কি বলেছে? সে আপনার কথা বারবার জিজ্ঞাসা করেছে, আপনার 11 ছেলের কথা জিজ্ঞাসা করেছে, একটা ছোট্ট ছেলে আপনার তার কত জিজ্ঞাসা করেছে কিন্তু নাম বলে নাই, মানে বিনিয়ামিন। শেষে এই কথা বলেছে যে ইয়াকুব পয়গাম্বরকে বইল তিনি যেন মিশরের কারাবন্দীদের জন্য দোয়া করেন, যারা মজলুম যারা নিরপরাধ তারা যেন মুক্তি পায়, আর তার সন্তানের জন্য যেন দোয়া করেন, সন্তান যেন আবার ফিরে যায়। ইয়াকুব আল ইসলাম আগন্তুককে জড়াইয়া ধরছেন আর বলছেন, তুমি কি সচক্ষে ছেলেকে দেখেছ? তুমি বলো, তুমি কি ছেলেকে সচক্ষে দেখেছ? আগন্তুক বলছে, আমি তো সামনাসামনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেছি তার হাত ধরে। ইয়াকুব বললেন, আমি জানি, আমি বুঝতে পেরেছি এটা আমারই ছেলে ইউসুফ। এই বলে এই লোকটাকে বুকের সঙ্গে জড়াইয়া শুধু চুকের মধ্যে চুম্বন করতে লাগলেন আর বলেন, এই চুক দিয়ে আমার ইউসুফকে দেখেছ, তুমি আমার ইউসুফকে এই চুক দিয়ে দেখেছ, আমি তোমার চুকে চুম্বন করলাম, যেন আমি আমার ইউসুফের চুকে চুম্বন করতে পেরেছি, কারণ তুমি এই চুক দিয়ে আমার ইউসুফকে দেখে এসেছ। আমি যেটা বোঝাতে চাইছিলাম, শুধুমাত্র একটু দূর থেকে একজন আরেকজনকে দেখেছেন, তার প্রেমে তার ভালোবাসায় তার আবেগে যদি একজন বাবা একজন আগন্তুকের চুকে চুম্বন করতে পারেন, যে সাহাবায়ে কারাম আমার রাসূলকে দেখেছেন, যিনি ফাকাবাকাও সাইনি আও আদনা আল্লাহর সঙ্গে দেখা করে সামনাসামনি কথা বলেছেন, যিনি আসমানের চন্দ্র সূর্যের চাইতে বেশি সুন্দর, সেই রাসূলে পাকের চেহারা যারা ঈমানের সাথে দেখেছে তাদের জন্য দুনিয়ার তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়েছে, জান্নাত ওয়াজিব হয়েছে, এমন একজন সাহাবিকে নিয়ে কথা বলা, নিন্দা করা হারাম, কুফুরি। কথা কি বুঝতে পেরেছেন? রাসূলের সব থেকে ছোট সাহাবি যদি বলি, ছোট বলতে আপনারা আবার কি বুঝবেন জানি না, ছোট বলতে বলতেছি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করেছে, তার নাম কারো জানা আছে? তার নাম হচ্ছে ওয়াহশী, তার নাম ওয়াহশী, যাকে পাওয়া গেলে কতল করা ফরজ, যেখানে পাওয়া যায় ফরজ। তো যখন সে ঈমান এনেছে রাসূল সাথে সাথে সব মাফ করে দিয়েছেন। একথা বলছেন, তুমি এখন এই পৃথিবীর সব থেকে দামি মানুষ, তোমার ঈমান আছে, তুমি আমার সামনে বইসো না, তোমাকে বসলে দেখলে আমার চাচার কথা মনে পড়ে, তুমি একটু দূরে বইসো। একথা শুধু বলছেন। হযরতে ওয়াহশী ইন্তেকালের আগে তার এই অন্যায়ের পাশ্চাত্য দিতে তিনিও কিছু মানুষকে এভাবে হত্যা করে রাসূলে পাকের সামনে হাজির করতে পারেন নাই, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা ছিল, ওই সময় একটা লোক নিজেকে নবী দাবি করেছিল যার নাম ছিল মুসাইলামাতুল কাজ্জাব। এই মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে
আবু বকরের সামনে হাজির করে বলছিলেন, আবু বকর খলিফাতুল মুসলিমিন, আমি রাসূলের চাচাকে শহীদ করে আমি যে অন্যায় করেছি, আজকে নবুয়তের দাবিদারকে হত্যা করে আমি সেই অন্যায়ের কাফফারা দিতে পেরেছি। সুবহানাল্লাহ। তারা তো সেই ইমানদার ছিল। এজন্য আল্লাহ রাসূলের কোন সাহাবীকে নিয়ে কথা বলা যাবে না, বলেন না কথা বলা যাবে না, কখনো বলবেন নি, কারো প্ররোচনায় পড়ে কখনো না, জিন্দগি শেষ, ইমান থাকবে না। সুতরাং আশুরার দিনের এক নম্বর আমল কি, দুই নম্বর থাকলে যা আছে তাই, আমি বলতেছি না যে এখন ঋণ করে এনে খাইবেন, যা আছে তা মিলেমিশে খাবেন, একসাথে আমল করবেন, গুনাহ মাফ করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো সাহাবায়ে কেরাম সহিহ রিওয়ায়াত বর্ণনা করেছে, নবীজি তার জিন্দগিতে চার কাজ কখনো বাদ দেন নাই। কয় কাজ? চার কাজ। এক নম্বর, তিনি যতদিন বেঁচে ছিলেন আশুরার রোজা তিনি ছেড়ে দেন নাই। আসতে বললেন নেন, আমরা রাখবো তো ইনশাল্লাহ। আজকে কয় তারিখ? মুহররম মাসের কত? ছয় তারিখ। আমরা আশুরা রোজা রাখবো দশ তারিখ, নয় তারিখ, এগারো তারিখ, হয়তো নয় দশ অথবা দশ এগারো, ইনশাল্লাহ। রসুল বলেছেন একটা রাখলেই তো হয়, রসুল বলেছেন ও খালিফুল ইহুদ, এতটুকু। নবীজি তার জিন্দগিতে চার কাজ কখনো ছাড়েন নাই, একটা হচ্ছে আশুরা রোজা তিনি ছাড়েন নাই, দুই নাম্বার হচ্ছে জিলহাজ মাসের প্রথম দশ দিনের রোজা তিনি কখনো বাদ দেন নাই। কয়টা বললাম? তিন নাম্বার, তিনি প্রত্যেকটা আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখতেন, তিন দিন, তেরো চোদ্দ কখনো বাদ দেন নাই। তাহলে কয়টা বললাম বলেন না? তিনটা। এক নাম্বার আশুরার রোজা, দুই নাম্বার জিলহাজের প্রথম দশ, তিন নাম্বার প্রত্যেক মাসের তেরো চোদ্দ পনেরো, চার নাম্বার ফজরের ফরজের আগের দুরাকাত সুন্নত তিনি কখনো ছাড়েন নাই। তাহলে আপনাদের যদি নামাজ কাজা হয়ে যায় ফজর সুন্নত সহ আদায় করবেন ইনশাল্লাহ, এই সুন্নত কা মিসলিল ফরজ ইনশাল্লাহ আদায় করব তো, কয়টা বলছি, চাট কাজ করব তো ইনশাল্লাহ। আমরাও বেঁচে থাকলে আশুরা রোজা বাদ দেব না, আমরাও বেঁচে থাকতে জিলহাজ মাসের প্রথম দশ দিনের রোজা বাদ দিব না, দশটা না রাখতে পারি একটা তো রাখতে পারবো, আর আবার দিন ইনশাল্লাহ। তিন নাম্বার হচ্ছে আমরা তেরো চোদ্দ পনেরো চেষ্টা করব প্রত্যেক মাসের এই তিনটা রোজা রাখবার, চার নাম্বার সুন্নত অবশ্যই পড়ব ইনশাল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। তাহলে আশুরা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাইলাম আমরা, নাকি শুধু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদত না, আরও আছে, আরও ঘটনা আছে। এই দিন দুনিয়া ভাঙ্গা গড়ার দিন, এই পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে ধ্বংস হওয়া পর্যন্ত এই দিনের সাথে সংশ্লিষ্ট, সুতরাং আল্লাহকে ওয়াস্তে আমরা এই দিনের কদর করব ইনশাআল্লাহ, সাহাবায়ে কেরামকে ভালোবাসব ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়া এই কথা মনে করে যদি বিলাপ করেন কি সব হবে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোনোদিন কি ঘুষ খাইছেন? আপনি বিলাপও করেন আবার ঘুষও খান, সুদ খান, নামাজ পড়েন না, মিথ্যা কথা বলেন, আমানতের খেয়ানত করেন, গীবত করেন, শেকায়ত করেন, চুগলকুরি করেন, একজনের অবর্তমানে মিথ্যা কথা বলেন, বানাইয়া বলেন, হাবিজাবি করেন, ষড়যন্ত্র করেন, সবই আপনি করেন, তা আপনি কিসের আশিক রসুল? আপনি কিসের হযরত হুসাইন প্রেমিক? কথা কি বুঝাইতে পারছি? এগুলো করা যাবে না, এগুলো করা যাবে এটা মানুষ হিসাবে তো এটা আমরা করতে পারি না, মুসলিম হিসাবে তো নাই, একজন মানুষ হিসাবে আমরা এটা করতে পারি না ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুক। এজন্য আমার মুসলমান বান্দাগণ গভীর মনোযোগ কথাগুলো ভালো করে শুনেন, আশুরার দিন যে দিন হবে
দশ মুহররম আমরা ওই দিন রোজা রাখবো, আগের দিন অথবা পরের দিন মিলিয়ে রোজা রাখবো। আমরা যেভাবে পারি পরিবার পরিজন আত্মীয় স্বজন নিজের জন্য দিল খুলে হালাল পথে আমরা খরচ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে গোলাম আমার যে উম্মত আশুরার দিনে রোজা রাখলো তার যেন আগের এক বছরের গুনাহ মাফ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, যে ব্যক্তি এই মাসের ভিতরে অনেকগুলো রোজা রাখলো আল্লাহর মাস, সে যেন আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিজের হাতে তাকে জান্নাতে দেওয়ার জিম্মাদার কোন, সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান বান্দগণ, সাহাবাই কেরামকে ভালোবাসতে শিখুন, আল্লাহর রাসূলকে ভালোবাসতে শিখুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাই কেরাম যেভাবে ভালোবেসেছেন আমাদেরকেও ভাবেই ভালোবাসতে হবে। নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে পৌঁছে গেল। এজন্য রসুলকে ভালোবাসি এটা প্রমাণ করতে হলে রসুলের সুন্নাত গুলাকে ভালোবাসতে হবে। নবীজির সুন্নাত হলো কারো সঙ্গে দেখা হলে সালাম দেওয়া, কারো সঙ্গে দেখা হলে মুস্কি হাসি দিয়ে কথা বলা, রাস্তার ডাইন পার্শ্ব দিয়ে হাঁটা, রাস্তায় কাটা থাকলে পাথর থাকলে সরাইয়া দেওয়া, কোনো মানুষকে কষ্ট না দেওয়া, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, এগুলা সুন্নাহ। আল্লাহর রাসূল বলেছেন, জান্নাতে যাওয়ার জন্যে খুব বেশি আমল লাগবে না, শুধুমাত্র কেবলমাত্র অল্প আমল যদি হয়, খালিস নির্ভেজাল আমল যদি হয়, এই আমলের মাধ্যমে কেউ যদি আল্লাহকে খুশি করতে পারে। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ যার উপরে সন্তুষ্ট হয়ে যান, দুনিয়ার পৃথিবীর কোনো মানুষ তার উপরে অসন্তুষ্ট যদি গোটা পৃথিবীও হয়ে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই বান্দাকে জান্নাত দিবেন, কেউ তার ক্ষতি করতে পারবে না। এজন্য আমাদের কাজ হলো, আমাদের কাজ হলো মালিকের পিছনে দৌড়ানো, মালিককে সন্তুষ্ট করা। আমি বারবার এই কথাগুলো বুঝাইয়া বলেছি, আমরা চাইলে পৃথিবীর সকল মানুষকে সন্তুষ্ট করতে পারবো না, কিন্তু চাইলে রবকে সন্তুষ্ট করতে পারবো একটা সেজদার মাধ্যমে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মাধ্যমে। এই ভালোবাসার জন্য হাজার কোটি টাকা দান করা লাগবে না, এই ভালোবাসার জন্য রাত দিন দাঁড়িয়ে কষ্ট করা লাগবে না। ভালোবাসাটুকু আল্লাহর নবীকে ভালোবাসা প্রমাণ করার জন্যে তার নাম নিয়ে যদি কেউ দরুদ পড়ে, নবীজি বলছেন, কেউ যদি আমার উপরে প্রতিদিন দশ বার দরুদ পড়ে তাকে কেয়ামতের দিন সুপারিশ করা আমার জন্যে ওয়াজিব হয়ে যায়। এজন্য আমার মুসলমান বন্ধুগণ, এই মুহররম মাসে আমাদেরকে শিক্ষা নিতে হবে হযরত হুসাইন যেভাবে একটা সুন্নতকে জিন্দা করার জন্যে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। সত্তর থেকে বাহাত্তর জন লোকের পিপাসার্ত পানি পান নাই, এরপরেও তিনি কিন্তু চাইলে বলতে পারতেন, ইয়াজিদের কাছে খবর পাঠাইয়া দিতে পারতেন, আমি মদিনে আছি, সে ইরাক দিমেস্ক বসবাস করুক, সে ওদিকের বাদশাহ, আমি ওদিকের বাদশাহ, কিন্তু তিনি তাতে রাজি হন নাই। এর অর্থ হল সাহাবায়ে কেরাম তো এমন আদর্শ নিয়ে বড় হয়েছেন, যে আদর্শ তারা রসুলে পাকের কাছে দেখেছেন বিক্রি হতে দেন নাই, আজও আমরা বিক্রি হতে দেব না। আজকে তো আমরা এমন হয়ে যাই, পাঁচশো টাকার দাওয়াত দিলেও আমরা নিজের ইমানকে বিক্রি করতে দ্বিধাবোধ করি না, ঠিক না? আমাদেরকে যদি কেউ পাঁচশো টাকা দেখো একটা সাক্ষী দেন, ও পাঁচ কোটি টাকার ক্ষতি হইতেছে কিনা জানার দরকার নেই, দিন শেষে বিকালে পাঁচশো টাকা লাগবে, একটা সাক্ষী দিয়ে দিলাম, আমি খুব মিথ্যা বলে ফেলছি মনে হয়, হ্যাঁ দিয়ে দিস সাক্ষীটা দিয়ে দিস।
বন্ধুগণ মনে রাখবেন, এই দুনিয়ার জমিনে আমাদের মতো আমরা কিছু মানুষ আছি শুধু রটাতে থাকি। মনে রাখবেন, আমরা যতই গীবত শেখায় তার বদনাম রটাই না কেন, রাসূলে পাকের বদনাম রটানো হয়েছিল মক্কায়, হজ্জের সময়ে পাগল বলা হয়েছিল, হিংস্র বলা হয়েছিল, জাদুকর বলা হয়েছিল। পৃথিবীর মানুষকে রাসূলে পাক থেকে আলাদা রাখবার জন্য আবু জাহাল আবু লাহাব মোড়ে মোড়ে মানুষ দিয়ে দিয়ে টাকা পয়সা দিয়ে বেতন দিয়ে বলেছিল মোহাম্মদ পাগল। হজ্জে যারা গিয়েছ তার কাছে যাইও না, তার কাছে গেলে বাবা ছেলের সম্পর্ক নষ্ট হয়ে যায়, সে পাগল সে জাদুকর, এগুলা বলে বলে বদনাম করা হয়েছে। আমি গত জুমার আগের জুমায় বলেছি, জিন্দা থাকলে নিন্দা হবে, মরা মানুষের সমালোচনা কেউ করে না, মরা মানুষের প্রশংসা তো দুশ্মনও না করে না। দেখেন সালাম ফিরে একজন দাঁড়ায় বলে, বলো লোকটা কেমন ছিল? সবাই বলে ভালো ছিল। আল্লাহ কো ভালো কেমন আমি জানি, কি ভালো ছিল আর না ছিল এটা আমার জানা আছে, তোমরা বললে কি আর না বললে কি? কবরে দেওয়ার সময় সবাই চিল্লার বলে দোয়া পড়ে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম, ফেরেশতারা কয় আল্লাহ ও সারা জিন্দেগি আপনার বিরোধিতা করছে, আপনার রসুলের নাফরমানি করছে, এখন বলতেছি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা, এখন বলতেছে ওখান থেকে তৈরি করা হয়েছে, ওখানে আবার ফিরে নেওয়া হইতেছে, এখন বলতেছে আগো আল্লাহ ওরা তো বলতেছে এখন নাকি রসুলের মিল্লতের উপরে শোয়া দিচ্ছে, বলেন এই কথা, কার উপরে শোয়াচ্ছি? মিল্লাতে রসুলিল্লাহ বলেন না, বিসমিল্লাহে ওয়ালা মিল্লতে বিসমিল্লাহ, আল্লাহ তোমার নাম ওয়ালা তোমার উপরে ভরসা করে এই বান্দারে দিতেছি, মিল্লতে রসুলিল্লাহ রসুলের আদর্শ দিয়া কবরে দিতেছি। আল্লাহ কয় কি রে, প্রথমেই তো দেখলাম দাড়ি নাই, সারা জীবন পড়ছে শয়তানি করছে নাফরমানি করছে, আর এখন দিয়েই বললাম মিল্লতে রসুলে দিছে, অর্থে কিচ্ছুই ঠিক নেই, এ মরার আগে তো দাঁড়াইয়া প্রস্রাব করছে, আছে না নাই? যে আপনি যখন মরার সময় মরে যাওয়ার পরে কবরে মিল্লতে রসুল বলতেছেন, আসলে তো এর সাথে তো বাস্তবতার মিল নাই, এর জন্য মরার আগে আমরা যেন মিল্লতে রসুলকে চিনতে পারি ইনশাআল্লাহ। এর জন্য বলতেছি না যে আপনারা দাঁড়িয়ে নাই বলে যে আমি মস্কারা করছি, না, বোঝাতে চাইছি আমি যে দাঁড়িয়ে রাখছি খুব খারাপ লাগতেছে, আমার যারা এখানে দাঁড়িয়ে রাখছে খুব খারাপ লাগতেছে, দাঁড়িয়ে রাখবেন, এটা পুরুষ মানুষের তো একটা বড় আদর্শ হচ্ছে দাঁড়িয়ে রাখা। আদম ইসলাম দাঁড়িয়ে রাখছেন, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ পুরুষ, পৃথিবীর সব থেকে সৌন্দর্যমণ্ডিত পুরুষ, পৃথিবীর সব থেকে চৌকস চৌকান্ন আদর্শবান সুটান দেহের অধিকারী পুরুষ ছিলেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার দাড়ি ছিল না, ছিল? ইউসুফ আলাইহিস সালাম সুন্দর কম ছিলেন, দাড়ি ছিল? সবারই তো ছিল। দাঁড়ির কথা আসছে আধা মিনিটে বলে দিই, রসুলের কাছে একজন সাহাবি আসতেন, কাছে এসে বসতেন, তাকে দেখলে রসুল এদিকে মুখ ফিরাইতেন ওদিকে মুখ ফিরাইতেন, ও বেচারার দাড়ি ছিল মাত্র একটা, কয়টা? একটা দাড়ি, এদিক সেদিক মুখ ফিরাই, উনি মনে করছেন রসুল মনে হয় দেখতেছেন সবার মুখে কি কি দাড়ি, সাপ দাড়ি, আমার মতো আছে একটা, লজ্জা হচ্ছে মনে হয়, তিনি এটা ফেলাই দিছেন যে রসুল হাসবেন এটা আমি বরদাস্ত করব না। রসুলের সামনে আসছেন, পরে রসুল তো গেমে গিয়েছেন, রাগ করে ফেলেছেন, তোমার দাড়ি কোথায় গেল? রসুলুল্লাহ আপনি হাসতেছিলেন, ওর কেমন যেন লজ্জা লাগতেছিল, রসুল বলছেন তোমার দাড়ি দেখে আর তোমাকে দেখে হাসছিলাম না, বরং তোমার মুখে ছিল দাড়ি একটা, আর আমি দেখলাম রহমতের 70 জন ফেরেশতা তোমার দাড়িতে লটকে আছে, লটকে আছে, এজন্য আমি হাসছিলাম আর তুমি এটা ফালাই দিলা। এজন্য আমরা ইনশাআল্লাহ দাড়ি রাখছি যারা কাটবো না, আর যাদের নাই রাইকা নিমু, আমি জোর জবরদস্তি করছি না, রাইকা নিমু ইনশাআল্লাহ। আপনারা বলবেন বিয়ে শাদী করি এরপরে রাখবো, যেটা মনে করেন করতে পারেন, কিন্তু বিয়ে শাদী করতে পারবেন কি না এটা আপনি জানেন আর আপনার আল্লাহ জানেন, এটা আমাদের জানা নেই। এই জন্যে ভালোবাসতে হবে আল্লাহর রসুলকে, কেমনে ভালোবাসবেন এক মিনিটে বলে দেই। আল্লাহর নবীর একজন কলিজার টুকরা সাহাবী ছিলেন যার নাম ছিল মাজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু,
হযরতে মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলে পাক যখন ইয়ামানের গভর্নর করে পাঠায়া দিলেন, ইয়ামানের গভর্নর করে মুআযি ইবনে জাবালকে রাসূলে পাক পাঠায়া দিতেছেন মদিনা থেকে, হযরতে মুআযি ইবনে জাবাল ঘোড়ার পিঠে সওয়ার হলেন। এর আগে রাসূলের সঙ্গে আলিঙ্গন করলেন, কপালে চুম্বন করলেন, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ইয়ামানের দিকে চলে যাচ্ছেন। ঘোড়ার পিঠে তিনি সওয়ার আছেন, নবীজি মাটিতে হাঁটতেছেন, হেঁটে হেঁটে পিছন দিকে যাচ্ছেন, নিজের হাতে ঘোড়ার লাগাম ধরে রেখেছেন। কিছু দূর যাওয়ার পরে হযরতে মুআযি ইবনে জাবালের হাতে ঘোড়ার লাগাম উঠে বলেন, মাস যাও, ইয়ামানে চলে যাচ্ছ, তুমি চলে যাও, যত কাজ করবা অবশ্যই সুন্নতকে জিন্দা রাখবা। হযরতে মুআযি ইবনে জাবাল ছুটতে লাগলেন, নবীজি দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে আমার নবী পিছন থেকে চিৎকার করে ডাক দিয়ে বলছেন, ইয়া মাস, ও মাস, একটা বার জীবনের শেষবারের মতো পিছন দিকে তাকাও। মাস তো সামনের দিকে ইয়ামানে চলে যায়। হযরতে মুআযির মনে কত আনন্দ, রাসূলকে জড়িয়ে ধরেছি, কপালে চুম্বন করেছি, নবীজি নিজ হাতে বিদায় দিয়েছেন, নবীজি আমাকে ইয়ামানের গভর্নর বানিয়েছেন, আজকের মতো সম্মান আমার আর কারো নাই। হযরতে মুআযি ইবনে জাবাল যখন দৌড়ায়, তার ঘোড়াটা দৌড়ায়, নবীজি তাকাইয়া দেখেন ঘোড়া অল্প অল্প দেখা যায়। দেখবেন সন্তান যখন স্কুলে চলে যায়, গ্রাম থেকে ঢাকা শহরে চলে আসে, মা জননী যত সময় গাড়ি দেখা যায় রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছিঁড়ে কান্না করে বলে, আল্লাহ, আমার সন্তানকে আমার কুলে তুমি আবার ফিরাইয়া দিবা। জানালার ফাঁক দিয়ে কান্না করে বলছি, মনি, সন্তান কোথায় আছে, কেমনে আছে, সন্তান চলে যায় আমার কাছে আবার ফিরাইয়া দিবা। নবীজির কাছে সাহাবায়ে কেরামের ভালোবাসা কম ছিল না, সাহাবায়ে কেরামের কাছে নবীজির ভালোবাসা কম ছিল না। নবীজির আওয়াজ মুআযি ইবনে জাবালের কানে পৌঁছে গিয়েছে। হযরতে মুআযি কুড়া থামায় পিছন দিকে তাকায়া দেখেন, নবীজি হাত এভাবে লম্বা করে দু হাত বাড়িয়ে ডাকতেছেন, মুআযি। মুআযি আশ্চর্য হয়ে গিয়েছেন, নবীজি আমাকে বিদায় দিয়েছেন হাসি মুখে, এখন দুহাত বাচ্চাদের মতো উঠাইয়া ধরেছেন। মা যেভাবে অন্যের কুল থেকে বাচ্চাকে কুলে নেওয়ার জন্য হাত লম্বা করে, নবীজি কেন আমার দিকে হাত লম্বা করে কাঁদতেছেন? দূর থেকে দেখা যায় নবীজি ঠোঁট পাকা হয়েছে, কাঁদতেছেন, ফুফায়া ফুফায়া কাঁদতেছেন, চোখ থেকে পানি পড়ে দাড়ি ভিজে যায়। নবীজি ডাক দিয়া বলছেন, মুআযি ইবনে জাবাল, একটা বার থেমে যাও, আমার মন বলতেছে আজকের যাত্রা শেষ যাত্রা, তোমার সঙ্গে জীবনে হয়তো আমার আর দেখা হবে না। মাঝরে আমার জানা মতে এই পৃথিবীতে যত মানুষ আদর্শবান রয়েছে তার মধ্যে একজন অন্যতম মানুষ তুমি। আমার উম্মতের, আমার সাহাবায়ে কেরামের মধ্যে হালাল হারাম সব থেকে বেশি জানো তুমি, তুমি কোরআনের আলেম। ও মুআযি ইবনে জাবাল, তুমি চলে যাও, আমার মন বলতেছে আর দেখা হবে না, কোনোদিন মদিনে আসলে হয়তো নবীজিকে সালাম দিতে পারবে না, আমি নবীজিকে হয়তো আর জীবিত পাবে না, আমি মরে গেলে হয়তো আমার জানাজায় তোমার শরীক হওয়ার সুযোগও থাকবে না। মাঝরে আমার মন বলতেছে তোমাকে আমি শেষ বিদায় দিচ্ছি, আর হয়তো তোমাকে কোনোদিন আদর করতে পারবো না, তুমিও আমার কাছে এসে মনে হয় বসবার সুযোগ পাবে না। আশেক রাসূল কার নাম, আশেক রাসূল কার নাম, এই আওয়াজ মুআযি ইবনে জাবালের কানে পৌঁছার পরে ঘোড়ার লাগাম ছেড়ে দিয়েছেন। মদিনার উত্তপ্ত বালির মধ্যে গড়াগড়ি করে কান্না করে বলছেন, আল্লাহ, আমি চাই না, এমন জিন্দেগি চাই না যে জিন্দেগিতে আমি নবীজিকে দেখতে পাবো না,
মাস ইবনে জবল আবার দৌড়াইয়া রসুলের দিকে আসতে লাগলেন। নবীজি হাইটা সামনের দিকে গিয়ে দুটো হাত বাড়াইয়া দিলেন, বুকের সঙ্গে জড়াইয়া কাঁদলেন আর বলেন, মাস রে বিপদে পড়লে দৌড়ায় তো আমার কাছে আসছিল, এখন যদি আমি না থাকে কোনো বিপদে পড়ে যাও, আমাকে পাবা না, আমাকে পাবা না, তুমি আইসা আমার কবরের কাছে দাঁড়াইও, আমার রসুলের কবরের কাছে দাঁড়াইয়া তোমার ফয়সালা নিয়া নিও। সাহাবায়ে কেরাম এমন ছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলেছেন নিয়ামানে যাওয়ার জন্য, আমার যেতে আর মন চায় না, আমার গভর্নর হওয়ার শখ নাই, আমি চাই তো সারা জিন্দেগি আপনার জুতাটাকে সুজা করে দেই। আল্লাহু আকবার। এর নাম আশিক রাসূল। যারা সর্বক্ষণ নবীজিকে ভালোবাসতেন, নবীজির কাছে বসাকে পছন্দ করতেন, তার সুন্নতকে জিন্দা করার জন্য নিজের জিন্দেগি দিয়ে দিতেন, এই জন্যে আজকে এই মহররম মাসের জুমাবারে আমাদের প্রতিজ্ঞা হল, জীবন থাক আর যাক আমরা সকল কাজে অবশ্যই রসুলের সুন্নতকে ফলো করব ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ? আমাদের পরিবারে রসুলের সুন্নতকে জিন্দা করব, আমরা নিজেদের মধ্যে নবীজির সুন্নতকে জিন্দা করব, আমরা আমাদের বাস্তব জীবন যখন চালাবো সকল কাজে রসুলের সুন্নতকে জিন্দা করব। নবীজি তার জীবনে কোনো দিনও তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেন নাই, কিয়ামুল লাইল তিনি ছেড়ে দেন নাই, ছুটে গেলে দিনের বেলা কাজা করতেন। ও ভাই, আপনি চাইলে ইশার সালাতের সঙ্গে পড়তে পারেন, আপনি যদি রাত্রে না উঠতে পারেন ইশার সালাতের পরে আদায় করে নেন, এরপরেও আপনি কিয়ামুল লাইল পড়েন, তাহাজ্জুদের সালাত পড়েন, কারণ পৃথিবীর জমিনে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজের মতো এত দামি নামাজ আর কোন নামাজ হতে পারে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হাদিসে কুদসিতে বলেছেন, আমার কোন বান্দা গভীর রাতে ফরজ নামাজ রেখে ফরজ নামাজ শেষ করার পরে যখন তাহাজ্জুদের সেজদায় পড়ে চোখ থেকে পানি ছেড়ে শুধু সুবহান রাব্বিয়াল আলা বলে থানা, তার মনের যখন প্রত্যেকটা কথা আমাকে বলতে যায়, আমি আসমানের সকল ফেরেশতাকে সাক্ষী রেখে বলি, শোনো ফেরেশতারা, আমার গোলামের মুখ থেকে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক যতগুলা দোয়া বের হয়েছে, আমি আল্লাহ তার সবগুলা দোয়াকে কবুল করে নিলাম। এজন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুক। সবাই বলেন আমিন।